ভাড়ায় গাড়ি বা ট্যাক্সি চালানোয় সৌদি নারী খেলোয়াড়দের উপর নতুন করে নিয়ম কানুন আরোপ করা হলো। সৌদি নারীদের ভাড়ায় গাড়ি বা ট্যাক্সি চালানোর ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম কানুন আরোপ করেছে সৌদি সরকার। নিয়ম অমান্যকারীদের উপর জরিমানার পরিমাণ 500 সৌদি রিয়াল থেকে 5,000 পর্যন্ত রাখা হয়েছে। সৌদি গণপরিবহন অথরিটি গ্যাজেটের মাধ্যমে নারীদের ট্যাক্সি চালানোর ক্ষেত্রে নতুন এই নিয়ম আরোপ করে। গ্যাজেটে ট্যাক্সি প্রদানের ক্ষেত্রে নারী চালকদের প্রাথমিকভাবে তিনটি বিষয় নিশ্চিত করার জন্য বলা হয়েছে। প্রথমত, নারী গাড়ি চালককে অবশ্যই সৌদি নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, নারী গাড়ি চালককে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তৃতীয়ত, নারী গাড়ি চালকের কোনো প্রকার সংক্রমণ ব্যাধি ও অপরাধের সঙ্গে জড়িত থাকার রেকর্ড থাকা যাবে না। গ্যাজেটের আরও যেসব নিয়মকানুন ও জরিমানার কথা বলা হয়েছে তা হলো, এক, নারী চালককে যে শহর থেকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়েছে শুধুমাত্র সেই শহরেই তিনি গাড়ি চালাতে পারবেন। অমান্যকারীদের জন্য 500 রিয়াল জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। দুই, কোনো নারী চালক প্রাপ্তবয়স্ক কোনো নারী যাত্রী ব্যতীত শুধু পুরুষ যাত্রী বহন করতে পারবেন না, এক্ষেত্রে অমান্যকারীদের জরিমানার পরিমাণ 5,000 রিয়াল। তিন, নারী চালক তার পাশের আসনে কোনো পুরুষ যাত্রী বা অপ্রাপ্তবয়স্ক কাউকে বসাতে পারবেন না, এ নিয়ম অমান্যকারীদের জরিমানার পরিমাণ 2,000 রিয়াল। চার, নারী চালককে অবশ্যই সৌদি নাগরিক হতে হবে। সৌদি নয় এমন কোনো নারী গাড়ি চালালে 5,000 রিয়াল জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। গ্যাজেটে ট্যাক্সি চালানোর হিসাব অনুযায়ী ক্ষেত্রে আরও 11টি নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো, গাড়ি অবশ্যই 7 আসন বিশিষ্ট হতে হবে, গাড়ি পরিপূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হতে হবে, গাড়ির রং এবং এর ব্যাহিক আকৃতি অবশ্যই চাহিদা অনুযায়ী মানানসই হতে হবে, গাড়ি 5 বছরের বেশি পুরাতন হওয়া যাবে না, গাড়িতে অবশ্যই ট্রাফিক ডিভাইস থাকতে হবে এবং সেই সঙ্গে গাড়িতে পরিচয় বহনকারী স্ক্রিন থাকতে হবে, ভাড়া ইলেকট্রনিকভাবে গ্রহণ করার সুবিধার জন্য গাড়িতে পয়েন্ট অফ সেল বা পিএওস মেশিন থাকতে হবে। সৌদি আরব সরকার বেশ কিছুদিন হলো সৌদি নারীদের ট্যাক্সি চালানোর জন্য অনুমতি দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় নারী চালকদের জন্য নতুন করে এ নিয়মকানুন আরোপ করা হয়েছে। আপনারা সকলে অবগত রয়েছেন, ভিশন 2030কে সামনে রেখে সৌদি যুবরাজ সৌদির নাগরিকদেরকে একের পর এক চাকরির সুবিধা করে দিচ্ছে আর আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে চাকরি ছিনে নিচ্ছে। এই তো, এই ট্যাক্সি চালানোর অভিজ্ঞতা অনুসারে আমাদের প্রবাসী ভাইরা কিন্তু অনেক দিন ধরে কাজ করতো, কিন্তু নতুন করে এই নিয়ম হওয়ার ফলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাইয়েরা ট্যাক্সি চালানো থেকে বাহিত হয়েছে এবং তারা বেকার হয়ে সৌদিতে দিন পার করছে। আশা করব খুব দ্রুতই সৌদি সরকার আমাদের এই বেকার প্রবাসী ভাইদেরকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের নতুন করে রুজিরুটির ব্যবস্থা করে দিবে। ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দিন আর আমার চ্যানেলে আপনাদের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।